হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। যদিও এটা আমার বাপের বাড়ির ঠাকুরঘর, তবু আজকে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করব, যেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে গোটা দেখতে থাকো। তো আজকে বলবো ঠাকুরের যে সমস্ত পিতলের থালা বাসন হয় কীভাবে পরিষ্কার করা যায়। তো আমরা ঠাকুর ঘরে তো রোজ দিনকেই ধূপ ব্যবহার করি। এই যে ধূপের যে গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ধূপের গুঁড়ো দিয়েই আজকে টিপসটা শেয়ার করব। ধূপের গুঁড়োগুলো প্রথমে কালেক্ট করে রাখতে হবে, তারপরে আমরা যে লিকুইড ডিশ সোপগুলো ইউজ করি, এই দেখুন এই টাইপের যেগুলো হয়, তো লিকুইড ডিশ সোপ দিয়ে প্রথমে যে ধূপের গুঁড়ো আছে সেগুলোকে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার পরে থালা বাসনগুলোকে মাজতে হবে। আমাদের তো অনেক সময় তেঁতুল থাকে না ঘরে, লেবুও থাকে না, কিন্তু হঠাৎ পুজো পড়ে যায় বা ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করতেই হয়, তো কী করা যাবে। তো এই টিপসটা আমি 3 সপ্তাহ ফলো করেছি, তারপরে আমি দেখছি যে না সত্যি আমি তো উপকার পাচ্ছি, তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না। তাই তোমাদের সাথেও আমি এই টিপসটা শেয়ার করলাম। ধূপের গুঁড়োর সাথে একটু লিকুইড ডিশ সোপ মিলিয়ে ঠাকুরের থালা বাসন যদি পরিষ্কার করা হয়, খুব পরিষ্কার হয় এবং চকচকও করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে থালা বাসনগুলো রয়েছে ঠাকুরের, আমি 3 সপ্তাহ ধরে একই রকমভাবে এই টিপসটা ফলো করে এসেছি, আর তাতেই আমার ঠাকুরের থালা বাসন একদম ঝকঝক করছে। যদিও আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ঠাকুরের থালা বাসনটাও ধুয়ে আমি দেখাবো। তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো। আর খুব একটা তো বেশি খরচা হচ্ছেই না, ঘরে থাকা জিনিস দিয়েই ঠাকুরের থালা বাসন পরিষ্কার হয়ে যাচ্ছে, শুধু একটু ধূপের গুঁড়ো আর লিকুইড ডিশ সোপ, ব্যাস আর তো কিছুই নয়। তো একবার ট্রাই করে তো দেখতে ক্ষতি নেই, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, নিজেদের মতামত কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখন তোমার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। তো দেখো, এটা হচ্ছে আমার অনেকদিন আগেকার একটা তামার ঘট। তামার ঘটটা ব্যবহার করা হয় না, ওই জন্য একটু কালো হয়ে গেছিলো, কিন্তু আবার দেখো পরিষ্কার হয়ে গেছে। দেখো পিলসুজটা, আমার ঘন্টা যে রয়েছে, পিলসুজ ঘন্টা, তারপরে তোমার ঘটের উপরে যে আম্রপল্লব পিতলের থাকে, সব দেখো একদম নতুন ঝকঝক করছে। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের মতন আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন একটা কোনো ভ্লগে বা নতুন কোনো একটা টিপস ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর নিজেদের খেয়াল রেখো, আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ততক্ষণ টাটা।